মৃত্যুদণ্ড হয়েছে, মাননীয় আদালত দিয়েছেন। আমরা আদালতের বিশেষ করে রায়ের বিরুদ্ধে কিছু বলার ক্ষমতা রাখি না, তবে যা বলার আমরা উচ্চারণ করব। যে সমস্ত আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই, কোনোরকমের এই যে আমার ডকুমেন্টস নাই, যেটাকে বলা হয় সিজার লিস্ট নাই, কিছুই নেই। যেমন মোহাম্মদ শামীমের বিরুদ্ধে স্বয়ং আয়ুষ সাহেব সহ প্রত্যেক সাক্ষী মামলা করার সাথে জড়িত নাই, সে কিছুই জানে না। তারপরে যাই হোক, আমাদের মহামান্য হাকিম সাহেব রায় দিয়েছেন, রায় আমরা বিশেষ করে স্যারের রায়ের বিরুদ্ধে কোনো মন্তব্য করার ক্ষমতা আমাদের নাই, তবে আমরা এই রায় খুব অসন্তুষ্ট। তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী নিতে পারে, একজন সাক্ষীও বলে এরকম অনেক সাক্ষী আছে, অনেক আসামি আছে। তো যাই হোক, যেখানে রায় হয়ে গেছে, আমরা উচ্চ আদালতে আশা করি ন্যায় বিচার পাবো, এ হচ্ছে আমার এই বক্তব্য। এখানে যে আসামি তার কথা বলছেন, সে তো মনে করেন যে আদালতে 164 দিয়েছে, মোহাম্মদ শামীমের 164 নাই। এখানে মোহাম্মদ শামীম দুজন, একজন সাজাদ হোসেন শামীম, একজন শুধু মোহাম্মদ শামীম। এই মোহাম্মদ শামীমের 164 নাই, মোহাম্মদ শামীমের বিষয়ে কোনো সাক্ষী যেহেতু তার এজারভুক্ত আসামি সে অজ্ঞাত। আমি মোহাম্মদ সিরাজউদ্দৌলা যেহেতু আইনজীবী না, আমি উনার ব্যাপারে এখানে কিছু মন্তব্য করবো না। আপনারা রায়ের বিষয়ে কি করতে চান? এখন আমরা রায় সার্টিফাইড কপি নিয়ে আমরা উচ্চ আদালতে আপিল করা ছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নাই, আমরা সেখানে আশা করি। এটাই ভাইজান, ধন্যবাদ।